আপনি, আমরা গত বছর দেখেছিলাম বৃন্দাবনে পুরো বৃন্দাবন অর্ধেক ডুবে গেছিল, তো এবার পরিস্থিতিটা রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপায়। তো বৃন্দাবনে যমুনা মায়ের অদ্ভুত দৃশ্য আপনারা দর্শন করুন, আর আজকে আপনাদেরকে ড্রোন শট দেখাবো। দেখতে পাচ্ছেন সূর্য অস্ত হচ্ছে, তো যমুনা মায়ের এই জল এবার কিন্তু এতটা বাড়েনি। আমরা গত বছর দেখেছিলাম বৃন্দাবনে পুরো বৃন্দাবন অর্ধেক ডুবে গেছিলো, তো এবার পরিস্থিতিটা সেমন এসে দাঁড়ায়নি। আমরা তো ভয় পেয়ে গেছিলাম কিছুদিন আগে, জল কিন্তু বেড়ে গেছিলো, খুবই বেড়ে গেছিলো, আপনাদেরকে আমি অনেকবার ভিডিও দিয়েছিলাম। তো বৃন্দাবন বর্তমান পরিস্থিতি আপনারা ড্রোন শটের মাধ্যমে দেখবেন আর শুনতে পাবেন। তো এখানে তো বৃন্দাবনে বর্তমানে এখন ওয়েদার ঠিক আছে, সব থেকে বেস্ট একটা সময় এখন, একবার না ঠান্ডা আছে না গরম আছে, গরম তো নেই, একবারে মিডিয়াম একটা সময় এখন, নর্মাল টাইম। আর বৃন্দাবনে খুবই বৃষ্টি হচ্ছিলো কদিন ধরে, কালকে তো লাগাতার 24 ঘন্টারও বেশি বৃষ্টি হয়েছে। তো আজকে তো একবারে সূর্য একবারে উঠেছিল, আজকে রোদ উঠেছিল, খুবই ভালো ছিল আজকে ওয়েদারটা। তো যমুনার পাড়ে এসেছি, এখানকার কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন চারদিকে দৃশ্য, দেখুন 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 পাহাড় উঠে গেছে উপর থেকে, পাহাড়ি অঞ্চলে আমরা ঘুরে এসেছি। তো পাহাড়ি অঞ্চলে এরকম মানে আকাশ এত জলমল করে না, দিনের বেলা দেখলে আপনারা বুঝতে পারতেন কত সুন্দর লাগছিল দেখতে। এ দেখুন পুরো পাহাড়ের মতো দেখতে লাগছে, যেমন পাহাড় উঠেছে যমুনার কিনারে কিনারে। তো কত সুন্দর লাগছে দেখতে, না যেরকম একবারে একটা কি বলবো আর্টিস্ট করেছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখুন ভক্তরা আসছে বৃন্দাবন ধাম দর্শন করছে, কদিন পরে তো বৃন্দাবনে পা রাখা যাবে না, এরকম একটা পরিস্থিতি আসবে বৃন্দাবনে। তো সেই পরিস্থিতির সময় তো আপনারা কন্টিনিউ বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে। তো আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো বৃন্দাবনে ওয়েদার খুবই ভালো সময়, তো আপনারা যদি আসতে চান তো এখন আসতে পারেন। সামনে দামোদর মাস আসছে, দামোদর মাস কীভাবে পালন করবেন, দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে সে নিয়ে আমি তো একটা ব্লগ আপনাদেরকে খুব শীঘ্রই দিতে যাচ্ছি। তো আপনারা এন্টোপি থাকেন আজকে ব্লগটা, আর ড্রোন শট আপনাদেরকে দেখাবো আজকে বৃন্দাবনের যমুনার জল এখন কত দূর অব্দি রয়েছে সেটা আপনি আজকে ড্রোন শটে দেখতে পাবেন। রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন মে বাস, রাধা রানী কি জয়। প্রিয় ভক্তগণ, আপনারা দেখতে পাচ্ছেন পুরো বৃন্দাবনের মধ্যে 80% জলে ডুবে আছে। তো ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাচ্ছি বৃন্দাবনের জলের পরিস্থিতি এবং বৃন্দাবনের সৌন্দর্য। এই দৃশ্যটা হয়তো আমরা আজকে থেকে 15 দিন পর দেখতে পাবো না, আর আগে আমরা 15 দিন পিছিয়ে ফেলেছি, তখনও আরও জল বেশি ছিল, তো ড্রোন শটটা নেওয়া হয়নি আর। তো দেখতে পাচ্ছেন এখন বিকেল হয়ে গেছে 6টা সাড়ে 6টা, এই জন্য এতটা হয়তো ক্লিয়ারিটি আপনারা দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণ পর লাইট জ্বলে উঠবে, বৃন্দাবনের সৌন্দর্য আরও বেড়ে যাবে। তো দেখুন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো বৃন্দাবনের সৌন্দর্যটা এটা আপনারা ঘরে বসে থেকেই অনুভব করতে পারবেন। তো ব্রজধামের সৌন্দর্য দেখুন কত অদ্ভুত, যমুনা মায়ের কত সুন্দর স্রোত আর চারদিকে ঝলমল করছে।
আর নৌকা সারি সারি করে নৌকা লাগিয়ে রেখেছে, রাস্তা দিয়ে ভক্তরা যাচ্ছে, গাড়ি করা চলছে। এই দৃশ্যটা কিন্তু অদ্ভুত না? তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে পেজ করে রাখেন, কারণ আকাশবৃন্দম ব্লগের মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন, ধার্মিক বিভিন্ন স্থান আপনারা দর্শন করতে পারবেন। তো দেখুন, এ হলো চিরঘাট, চিরঘাটের পাশে দেখুন, এই দেখুন রাস্তা বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পরিক্রমা মার্গ বন্ধ হয়ে গেছে, জল জল ভর্তি আছে। তো আমরা যেই দিকে থাকি, এইদিকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের উপর দিয়ে ভক্তরা এইদিকে এই মন্দিরটা ঘুরে তারপরে কেশিঘাটে যায়। তো চারদিকের জল জল মানে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু ভক্তদের একটু হ্যারাসমেন্ট হয়। তো আমরা চলে আসলাম এবার কেশিঘাট। তো দেখুন কেশিঘাটে এখন মা যমুনায় আরতি হচ্ছে, আপনাদেরকে একটু পর কাছে কাছে নিয়ে যাব। তো এই কেশিঘাটের আগে দেখুন কেশিঘাট, কেশিঘাটে আরও সুন্দর লাগছে দেখতে। দেখুন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে আর সবুজ গাছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু আরেকটু যদি বেলার দিকে নিতাম তাহলে হয়তো ভালো লাগতো। তো এবার চলে আসলাম পুরো কেশিঘাটে, এখন আরতি দর্শন আমরা করবো একটুখানি। রাধে রাধে যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, যমুনা পাট রানী কি জয়। তো মা যমুনার কৃপা আপনাদের উপর বর্ষা হোক, কেননা মা যমুনার কৃপায় আমরা কিন্তু কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। ভগবান কৃষ্ণ যখন মথুরায় জন্মগ্রহণ করার পর এই মা যমুনার জলে কিন্তু এই জল স্পর্শ হয়েছিল, মানে যমুনা মা এই জল দিয়ে, ওনার জল দিয়ে উনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ অভিষেক করেছিলেন। তো এই ভগবান শ্রীকৃষ্ণের চরণ লেগে আছে জলের মধ্যে, আর মা যমুনার কৃপা আপনাদের উপর হচ্ছে। দেখুন এখানে ভক্তরা উপরে বসে আরতি করছে, আগে আরও আগে এসে যেত, এই নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকার এখানে এসে আরতি করত, এখন কত কাছে চলে গেছে। তো এই হলো পরিস্থিতি, আর এখন আমরা বৃন্দাবনের সৌন্দর্য দর্শন করব। রাধে রাধে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বংশী বারি কি জয়, যমুনা মাইয়া কি জয়। দেখুন কত সুন্দর, আহা মন মুগ্ধ হয়ে গেল। এত কষ্ট করে আপনাদেরকে ড্রোন শট দেখাচ্ছি, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখেন, অল নোটিফিকেশন অন করে রাখেন, যত ভিডিও আমি আপডেট দিই, নিউ নিউ ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণ পর কেশিঘাটে থেকে আগে যে চিরঘাটে একবারে কাছ থেকে দর্শন করবো, যে ভক্তরা পরিক্রমা করতে পারছে না, জলে ডুবে আছে, দেখতে পাচ্ছেন এই সাইড পুরো জলে ডুবে আছে কেশিঘাট। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখেন।
প্রিয় ভক্তগণ, এবার বিদায় নেওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন চিরকাটে আবার নিচে নিয়ে এসেছি। তো এই দেখুন পুরো নিচে জল আর জল, উপরে ভক্তরা যাচ্ছে। এই দেখুন মন্দিরটার নিচে দিয়ে পরিক্রমা করতে হয়। তো এই হলো পরিস্থিতি। তো আপনারা যদি আরও ড্রোন শট দেখতে চান তো আমাকে নিচে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে, রাধা রানী কি জয়।